हेलो व्यूअर्स, छात्र छात्री जरा कंपटीशन परीक्षा दिशे मूलत तारा तादेरके तादेर जन्य ভিডিওটা आज के আমরা ভারতের দ্বিতীয় মানে খেলার মধ্যে খেলার সবথেকে ভালো খেলার সর্বোচ্চ প্রাইজ এবং ভারতের খেল জগতে মানে ক্রীড়া জগতে সর্বোচ্চ প্রাইজ ক্রীড়া জগতে ভারতরত্ন এটা ঠিক আছে সেটাই আমরা আজকে পড়ব। এইটার নাম এখন ধ্যানচাঁদ খেলরত্ন। হ্যাঁ, এটা 2021 থেকে নামটা ধ্যানচাঁদ খেলরত্ন হয়েছে প্রাইজটা। অ্যাকচুয়াল 1991-92 সাল থেকে এটা দেওয়া হচ্ছে। প্রতি বছর 29 আগস্ট দেওয়া হয় এই প্রাইজটা রাষ্ট্রপতি ভবন থেকে। হ্যাঁ, যতগুলি তথ্য বলবো সব তথ্য নোট ডাউন। এইটা থেকে কম্পিটিশন পরীক্ষায় একটা তো কোয়েশ্চেন শিওর যে কোনো পরীক্ষায়। তো এইটা 1991-92 সাল থেকে দিতে শুরু হয়েছে। তখন প্রাইজ মূল্য খুব কম ছিল, তখন এটার নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন। এই প্রাইজের নামটা ছিল রাজীব গান্ধী, আমাদের প্রধানমন্ত্রী দেশের রাজীব গান্ধী, তার নাম অনুসারে এই প্রাইজটা চালু করা হয় স্মরণে, ঠিক আছে। কিন্তু 21 সালে এই নামটি চেঞ্জ করে রাজীব গান্ধীর পরিবর্তে এখন ধ্যানচাঁদ খেলরত্ন বলে দিয়ে। ধ্যানচাঁদ কে সেটা একটু জানা দরকার। ধ্যানচাঁদ আমাদের দেশের তথা বিশ্বের হকির একটা মহান ব্যক্তিত্ব। ইনি হকির জাদুঘর নামে পরিচিত। ইনি ভারতকে অলিম্পিকে 28, 32, 36 পরপর তিনবার স্বর্ণজয়ী করেছে, অলিম্পিকে সোনাজয়ী, তখন ইংরেজ শাসনের ভারত। তাছাড়াও রূপা ব্রোঞ্জ মিলে মোট 7টি পদক এবং ভারতের পতাকা মানে বিশ্বের অলিম্পিক খেলা তো বিশ্বের সবথেকে খেলার মধ্যে সবথেকে স্বনামধন্য খেলা বিশ্বে অলিম্পিক, সেইখানে ভারতের পতাকা স্বর্ণজয়ী করেছে ভারতকে। তো এই যে নামটা পরিবর্তন, এই নামটা পরিবর্তন মানে একদম ঠিক, ভারতের খেলার সর্বোচ্চ প্রাইজ আর খেলার সর্বোচ্চ ব্যক্তিত্ব, তো তার নাম অনুসারে তো হওয়া উচিত, একদম ঠিক। প্রথম থেকেই ধ্যানচাঁদ খেলরত্ন নাম পারফেক্ট হতো। যাই হোক, ভুল শুধরানো হয়েছে। 2021 সাল থেকে অন্তত আমরা নামটা পাইছি কি ধ্যানচাঁদ খেলরত্ন। তো এই নামটা এখন নামকরণের সার্থকতা, এটা একটু পয়েন্ট, নামকরণ প্রাইজটা নামকরণের সত্যি সার্থক। এই প্রাইজটা জেনারেলি 1991-92 সালে প্রথম বিশ্বনাথ আনন্দ পেয়েছিলেন। বিশ্বনাথ আনন্দ কোন খেলার জন্য বিখ্যাত? দাবা খেলা। হ্যাঁ, দাবা। হাত লেখা খুব খারাপ, মুখের কথা শুনে নোট ডাউন করতে হবে। আমি যতগুলি তথ্য বলবো সেইগুলি নোট ডাউন করতে হবে, এক্সট্রা কিছু লেখার দরকার নাই। লিস্ট তো প্রচুর, 56-58 জনের নাম আছে, অত তো পড়া সম্ভব নয়। তার মধ্যে যেইটা চাকরি পরীক্ষায় পড়ার চান্স আমি সেইটাই বলব, একদম ওর বাইরে কোনো পড়বে না। দ্বিতীয় প্রাইজটা পেয়েছিল গীত সেটি, দ্বিতীয় গীত সেটি বিলিয়ার্ড খেলার জন্য পেয়েছিল। তাহলে দাবার জন্য প্রথম, এই প্রথমটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো প্রাইজ প্রথমটা খুব ইম্পর্টেন্ট। 1991-92 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন প্রাইজ কে পেয়েছে? বিশ্বনাথ আনন্দ। আর তারপরে একবার দেওয়া হয়নি, প্রতি বছরই দেওয়া হবে এমন কোনো না, কোনো কোনো বছর গ্যাপ থাকে। এটা খেলায় কেউ কোনো ইভেন্টে কোনো কিছু যদি ভারতের সব খেলোয়াড়রা ভালো কোনো অ্যাচিভমেন্ট না পায়, কোনো জয়লাভও করে নাই বিশ্বের বাজারে, কোনো পতাকা মেডেল জয় হয় নাই, তাহলে সে বছর প্রাইজটা দেওয়া হয় না। এইটা ভারতের অলিম্পিক, ক্রিকেট, ফুটবল, কাবাডি, দাবা সব খেলাতে যদি বিশ্বের বাজারে কিছু পারফরমেন্স করে বা ভারতের ভারতকে যদি জয়ী করে তখন এটা দেওয়া হয়ে থাকে। কিছু কিছু বিতর্ক তর্ক থাকে আছে, আমি তর্ক বিতর্কগুলো বলবো। তো 1991-92 সাল থেকে বিশ্বনাথ আনন্দ, ফির তারপর দ্বিতীয় পেয়েছে গীত সেটি 93 সালে। গীত সেটি কোন খেলার জন্য? বিলিয়ার্ড খেলা নিশ্চয়ই সবাই জানে, ক্রামবোর্ড লাঠি নিয়ে স্টিক ক্রামবোর্ড, সেইটা বিলিয়ার্ড গীত সেটি। এইটা 1994 প্রায়। আর তারপর আমি যেগুলো বলবো এরপর 1996-97 খুব ইম্পর্টেন্ট, সচিন তেন্ডুলকর পেয়েছিল। কী জন্যে মানে সচিনের নিজস্ব পারফরমেন্স, 96 বিশ্বকাপেও পারফরমেন্স ভালো, নিজস্ব রান, দেশ তো বিশ্বকাপ জিতে নেই। হ্যাঁ, 96-97 তো আমরা জানি, 96 সেমিফাইনালে শ্রীলঙ্কার সাথে হারিয়ে গেছিলো ইন্ডিয়া, তা সত্ত্বেও এই প্রাইজটা সচিন তেন্ডুলকারকে দেওয়া হয়েছিল 96-97। ক্রিকেটে একটা ভালো পারফরমেন্স, সচিন তেন্ডুলকর অনেক সেঞ্চুরি করেছেন সেই বছরটাই হয়তো, সেই জন্যই বা ইন্ডিভিজুয়াল রানটা ভালো ছিল সেই জন্যই দিয়েছে। এমনি কোনো ভারতীয় কোনো অ্যাচিভমেন্ট ছিল না,
ভারতীয় অ্যাচিভমেন্টের জন্যই কিন্তু দেওয়া হয় প্রাইজটা। ওইটা ভারতীয় কোনো যে বিশ্বকাপ জিতেছে বা বড় কোনো কাপ জিতেছিল 96-97 সেই সব কিছু হয় নাই। বিশ্বকাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার সঙ্গে হেরে গিয়েছিল ইডেন গার্ডেনে, ঠিক আছে। তো যাই হোক, 96-97 সালে সচিন তেন্ডুলকার, 96-97 সচিন, সবাই জানি আমরা মহান ক্রিকেটার সচিন তেন্ডুলকারকে দেওয়া হয়েছিল এই প্রাইজটা, তেন্ডুলকার। এরপর অভিনব বিন্দ্রা পেয়েছিল যে বছর অলিম্পিকে, 2000 সালে অলিম্পিকে যারা যারা জিতেছিল সবাইকে। অলিম্পিকে যদি ইন্ডিয়ার জন্য কেউ পদক পায় তাতে সোনা রূপা ব্রোঞ্জ যাই পাক, তারপরে বছরই তাকে মেজর ধ্বনিটা দেওয়া হবেই, একদম কনফার্ম। হ্যাঁ, গ্রীষ্মকালীন অলিম্পিক, প্যারা অলিম্পিক, যে যে পদক পাচ্ছে তাকে দেওয়া হবে পরের বছর, একদম শিওর এটা, একদম কনফার্ম। ক্রিকেটার এরপর 2007 সালে ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ জিতেছিল, মনে আছে তো? তখন এটা ধোনিকে দেওয়া হয়েছিল। এটা ইম্পর্টেন্ট যেটা আমি বলছি, ক্রিকেট যেহেতু ভারতের জনপ্রিয় খেলা, ভারতের বিশ্বের জনপ্রিয় নাই হোক, ভারতের জনপ্রিয় খেলা ক্রিকেট, ফলে ক্রিকেটেরটা জেনারেল নলেজ পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। ক্রিকেটেরটা এখনও পর্যন্ত আমি বললাম বিশ্বনাথন জানতে হবে, গীত সেটিটা অত জানার দরকার নাই, তাও আমি বললাম দ্বিতীয়। যেহেতু 2007 সালে কে পেয়েছিল খেলার জন্যে? ধোনি, MS ধোনি। কী জন্যে? কারণটা, কারণ জানতে হবে। সেই 2007 সালে ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ বিশ্বজয়ী হয়েছিল এবং ধোনি ছিল অধিনায়ক, সেই সুবাদে দেওয়া হয়েছিল এটা। এইখানে কিছু ডাউট থাকে, কারণ আমরা জানি ফাইনাল ম্যাচটা বা ফাইনাল যুবরাজ অনেক ভালো খেলেছিল টি-20 বিশ্বকাপ 2007-এ, 6টা বলে 6টা 6 মেরেছিল। হ্যাঁ, যুবরাজ অধিকারী ছিল এটা পাওয়ার। ভারতের যেহেতু জনপ্রিয় খেলা, তো একজন মানে সেই বছর আর ফাইনালের ম্যাচে গম্ভীর 72 রান করে একটা ইনিংস খেলেছিল ফাইনাল পাকিস্তানের সাথে, আর কেউ রান করতে পারে নাই ফাইনালে গম্ভীর ছাড়া। তাহলে সে এটা গম্ভীরকেও একটু দেওয়া উচিত ছিল, বা যুবরাজ গোটা বিশ্বকাপটাতে ভালো খেলেছিল। হ্যাঁ, ইরফান পাঠান ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, সে ঠিক আছে, অধিনায়ককে দেওয়া হয়েছিল, এটা একটা ভারতের অ্যাচিভমেন্ট। সচিন তেন্ডুলকার যখন 96-97 পেয়েছিল তখন ভারত কিছু পায় নাই, ভারত কোনো বিশ্বকাপও জিতে নেই, এইটা ধোনিকে দেওয়া একদম যুক্তিযোগ্য। তার সাথে গম্ভীর বা যুবরাজকে দেওয়া যেত প্রাইজটা, যেহেতু অলিম্পিকে সোনা বা ব্রোঞ্জ পেলেও দেওয়া হয়, তাহলে অলিম্পিকে 7 জনকে দেওয়া হয়, তাহলে সে বছর ক্রিকেটে 3 জনকে কেন দেওয়া হবে না? নিজস্ব পারফরমেন্স আমি দেখতে যাবো না? দেশ যদি কিছু অ্যাচিভমেন্ট করে, দেশের প্রাইজটা যেহেতু দেশের হয়ে মেডেল জিতে সবাই, তখন দেওয়া হয়, ঠিক আছে। যাই হোক, তর্ক বিতর্ক থাকবে, আমার মতটা আমি বললাম। হ্যাঁ, এবার 2011-তে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল, মনে আছে তো? 50 ওভার্স ওয়ার্ল্ড কাপ যেটা এখন চলছে, এইটা তো আবার যুবরাজ ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল, ঠিক আছে। প্রচুর বলিং করতো যুবরাজ, ওইটা তো 10 ওভারই বলিং করতো, একটা বলিং কম লাগতো, আর হাইস্ট রানও যুবরাজের, ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য সিরিজ, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতছে, সেই প্রাইজটাকে তুমি 2012-তে মেজর ধ্যানচাঁদ খেলার রত্ন দিবে না? এইটা ভারতের মানে কীভাবে প্রাইজটা দেওয়া হয় তর্ক আছে, আমার তো বিরাট তর্ক আছে, সবাই তর্ক থাকা উচিত। ম্যান অফ দ্য সিরিজ হচ্ছে, ওয়ার্ল্ড কাপটা জিতছে, ভুলে গেল, 2000 অলিম্পিক জিত, অলিম্পিকে সোনা রূপা যাই জিতুক ব্রোঞ্জ দেওয়া হয়, 96-96 সচিনকে দেওয়া হয়েছে, তখন সচিনের 100 সেঞ্চুরি হয়নি, যে বিরাট অ্যাচিভমেন্ট, নিজস্ব অ্যাচিভমেন্টও নাই। ইন্ডিয়া তো টেস্ট হারিয়ে চলেছে সব বিদেশের মাটিতে, আফ্রিকাতে, অস্ট্রেলিয়াতে, এমনকি শ্রীলঙ্কাতেও টেস্ট হারত, শ্রীলঙ্কাতে সচিন তেন্ডুলকার তার নিজের জীবনে টেস্ট জিতে যায় নাই, নিজের সচিন তেন্ডুলকার তার জীবনে নিজে রান করেছে কিন্তু টিম ভালো ছিল না সেই সময়। সচিন তেন্ডুলকার তার জীবনের সেরা সময়ে, যখন মানে মেন সময়টাতে ওয়ার্ল্ড কাপ জিতে নেয়, শেষ সময়ে ধোনি গম্ভীর যুবরাজদের সময়ে জিতেছে, সচিনের ওইটা সময় ছিল না। সচিনের সময় তো 96, 2000, 2003, 2007 এইগুলো সচিনের সময় ছিল, সচিন নিজে রান করেছে, টিম সেভাবে ফাইনাল বা সেমিফাইনালে হারিয়ে গেছে, সেমিফাইনালে হারিয়ে গেছে, রান করতে পারে না কেউ, ঠিক আছে। 2011 সালে গম্ভীর ওই ম্যাচটায় 97 রান করেছিল ফাইনালে, আবার 2007-এর ওয়ার্ল্ড কাপও গম্ভীরের ভূমিকা, 2000 কিন্তু গম্ভীর সেভাবে অন্তত ধ্যানচাঁদ খেলরত্ন গম্ভীরকে দেওয়া উচিত ছিল, এটা একটা মানে ধ্যানচাঁদ খেলরত্নের প্রাইজটার মানে মানে গর্ব কমে গেছে, গম্ভীর কিছু হয় না, গম্ভীর নাও পেতে পারে, এটা সব অন্য ব্যাপার। আর যুবরাজকেও দেওয়া হয়েছিল, অন্তত সাথে না দিলে, সাথে যদি ম্যান অফ দ্য সিরিজ যুবরাজ হয় নাই, পাকিস্তানের প্লেয়ার নিয়েছিল ম্যান অফ দ্য সিরিজটা শাহিদ আফ্রিদি, কিন্তু যুবরাজকে দেওয়া উচিত ছিল, ঠিক আছে। যাই হোক, কিছু জানি না, যারা হয়তো দেন তাদের আরও ভালো কিছু বুঝে, রাষ্ট্রপতি এটা তো একটা কমিটি থাকে, সেই কমিটি থেকে দেয়, এবং ক্রিকেট বোর্ডেও সুপারিশ করতে হয়, তবে ক্রিকেট থেকে দেওয়া হয়, ঠিক আছে। আমি আবার বলছি, 2011 সালে কাউকে দেওয়া হয়নি, স্বনামধন্য কাউকে না, 2000
এরপর 2014 2015 2015 সানিয়া মির্জা পেয়েছিল এটা টেনিসের জন্য। কোনো ওপেন জিতেছিল ডাবলসে, সিঙ্গেলও তো জিতে নাই কোনো টেনিস খেলায় কোনো ওপেনে। 2016 এইটা পেয়েছিল পিভি সিন্ধু ব্যাডমিন্টনের জন্য, অলিম্পিকে স্বর্ণ রূপা পেয়েছিল তাই জন্যে পিভি সিন্ধু। এটা ঠিক আছে, পিভি সিন্ধু ব্যাডমিন্টনে পাক ভালো প্লেয়ার। হ্যাঁ আচ্ছা, এবারে 2016 বা 2018 এইটাকে দিয়ে আনছিল বিরাট কোহলিকে, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ইন্ডিয়া গম্ভীরের এই বিরাট কোহলির নেতৃত্বে, ঠিক আছে, এই ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয় করি মানে ড্র করেছিল, শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে, তো ঠিক আছে বিদেশের মাটিতে টেস্ট সিরিজ একটা অ্যাচিভমেন্ট। তা সত্ত্বেও ভারতের কোনো বিশ্বকাপ জিতে এমনি হয়নি, বিরাট কোহলি নিজস্ব পারফরমেন্স ভালো দিয়ে দিয়েছে বাস, অথচ গম্ভীর আর যুবরাজ বাদ। ম্যান অফ দ্য সিরিজ 2011 সালে 2012 সালে একদম মানে যে কেউ নির্বাচন করবে কইটে, যেহেতু ভারতের একটি জনপ্রিয় খেলা। মানছি ক্রিকেট খেলাটা বিশ্বে এমন কোনো নাই, অলিম্পিকের থেকে বহুত গ্লোরাউন্ডের, কিন্তু ভারতের ক্ষেত্রে ক্রিকেট সব কিছু। ভারতের একজন চাষ করতে করতে একটা চাষিও যদি কাল আগে দিনে খেলা হয় সেই খেলাটার খবর রাখে, হ্যাঁ রে কী হলো রে ম্যাচটা কে জিতিছে, তাহলে ক্রিকেট ভারতের জনপ্রিয় খেলা, ক্রিকেট ভারতের একদম ভাতের থালায়, চাষের ক্ষেতে, ফুলবাগানে, একদম মানে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে ক্রিকেট। ফলে ক্রিকেটের অ্যাচিভমেন্টের যে যার জন্য অ্যাচিভমেন্টটা তাকে তো পুরস্কৃত করা উচিত। 2018 সালে বিরাট কোহলি খুব ইম্পর্টেন্ট এটা যেহেতু ক্রিকেটের, আবার 2020 সালে রোহিত শর্মা, কারণ 19 সালের বিশ্বকাপে ওর হায়েস্ট রান ছিল বাস, আর কিচ্ছু কারণ নাই। যদি রোহিত শর্মা বিরাট কোহলি পাইতে পারে তাহলে যুবরাজ গম্ভীর কেন পাবে না প্রাইজটা, অবাক লাগে এটা, অবাক অবাক মানে ভাব কেউ সিরিয়াসলি না এলা ভাবিলে অবাক লাগবে। ঠিক আছে, লাস্ট 2021 সালে রোহিত শর্মা, সুনীল ছেত্রী ফুটবলার খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে সুনীল ছেত্রী 2021 ইম্পর্টেন্ট, সুনীল ছেত্রী 2021 ফুটবলে সুনীল ছেত্রী, তাহলে ফুটবলে ক্রিকেটে আরও একজন পেয়েছে মিতালি রাজ মহিলা ক্রিকেট থেকে 2021 সালে, তাহলে ক্রিকেটার কজন হইল, সচিন 96-97, মহেন্দ্র সিং ধোনি 2007, 2018 বিরাট কোহলি, 2020 রোহিত শর্মা, আর মিতালি রাজ 2021 মিতালি রাজ 2021 ভিডিওটা পেছনে যাই পরে দেখতে পারো, মিতালি রাজ খুব ইম্পর্টেন্ট মহিলা ক্রিকেট থেকে, এখনও পর্যন্ত 5 জন ক্রিকেটারকে এই প্রাইজটা পেয়েছে। আর লাস্ট 2022 সালে পেয়েছে, 2022 সালে পেয়েছে এইটা ব্যাডমিন্টনের জন্য শরদ কমল খুব ইম্পর্টেন্ট, শরদ কমল এইটা লাস্ট, যেহেতু ফার্স্ট আর লাস্ট খুব ইম্পর্টেন্ট বিশ্ব, আর ক্রিকেটারগুলো খুব ইম্পর্টেন্ট, আর ফুটবলার এক সুনীল ছেত্রী 2022, তাহলে বিশ্বনাথ আনন্দ ফার্স্ট আর এখন শরদ কমল কিসের জন্য, টেবিল টেনিসের জন্য 2022 শরদ কমল, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে শরদ বিশ্ব কে পেয়েছে, বিশ্বনাথ আনন্দ 1992 প্রথম, আর শরদ কমল 2022 লাস্ট শরদ কমল কিসের জন্য, টেবিল টেনিস। আচ্ছা এটা এখন প্রাইজ মূল্য 2021 সাল থেকে ধ্যানচাঁদ নামটা হয়েছে আমি ফার্স্টেই বলেছি, আর প্রাইজ মূল্য এখন 25 লক্ষ টাকার একটা মেডেল দেওয়া হয়, আর প্রতি বছর 29 আগস্ট ধ্যানচাঁদ জন্মদিনে এই প্রাইজটা দেওয়া হয়, প্রতি বছর 29 আগস্ট যেদিন আমাদের খেল দিবস, ভারতের ক্ষেত্রে ওইটা জাতীয় খেল দিবস, ওই মেজর ধ্যানচাঁদের স্মরণে সব করা হয়েছে। আর এইটা যাই হোক প্রতি বছর ভারতের সর্বোচ্চ প্রাইজ, এইটা খেলার জন্য একটা সর্বোচ্চ প্রাইজ, এইটুকুই বাস, এটাকে রিপিট করে করে দেখে ইম্পর্টেন্ট খুব এই তথ্যগুলো, ঠিক আছে ওকে।